আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা পড়বো শ্বসনের প্রভাবক নিয়ে। তো আমরা জানি প্রভাবক হচ্ছে এমন কিছু উপাদান যেগুলো কোনো জৈব রাসায়নিক প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ ওই প্রক্রিয়ার হারকে বৃদ্ধি করে কিংবা হ্রাস করে। তো প্রভাবক দুই রকমের হতে পারে, বাহ্যিক এবং অভ্যন্তরীণ। বাহ্যিক প্রভাবক হচ্ছে পরিবেশের কোনো উপাদান, আর অভ্যন্তরীণ প্রভাবক হচ্ছে উদ্ভিদের নিজস্ব কোনো গাঠনিক উপাদান বা উদ্ভিদের মধ্যে উপস্থিত রয়েছে এমন কিছু উপাদান। তাহলে আমরা প্রথমে আলোচনা করব হচ্ছে শ্বসনের বাহ্যিক প্রভাবক নিয়ে। তো বাহ্যিক প্রভাবকের মধ্যে প্রথমেই ইম্পর্ট্যান্ট হচ্ছে তাপমাত্রা। তো তাপমাত্রা হচ্ছে যে কোনো প্রক্রিয়াকে কিন্তু প্রভাবিত করে থাকে, বিশেষ করে শ্বসনের ক্ষেত্রে। 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা এবং 45 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রায় শ্বসনের হার কমে যেতে দেখা গেছে। অর্থাৎ শ্বসনের জন্য আদর্শ তাপমাত্রা হচ্ছে 20 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। তো পরিবেশের তাপমাত্রা যদি 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 45 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে, তখন শ্বসনের হারটা খুব ভালো থাকে বা শ্বসন প্রক্রিয়াটা স্বাভাবিকভাবে চলতে পারে। যদি তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে কমে যায় কিংবা 45 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেড়ে যায়, তখনই ওই তাপমাত্রায় শ্বসন হারটা স্বাভাবিকভাবে চলতে পারবে না। এরপর দ্বিতীয় যে প্রভাবক, বাহ্যিক প্রভাবকের মধ্যে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আলো। তো আলো সরাসরি শ্বসন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ না করলেও আমরা জানি আলোর উপস্থিতিতে উদ্ভিদের পত্ররন্ধ্র খুলে যায়, আর পত্ররন্ধ্র খুলে গেলে গ্যাসীয় বিনিময়টা খুব দ্রুত ভালোভাবে সম্পন্ন হতে পারে। তো সেক্ষেত্রে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের যে বিনিময়, আমরা জানি শ্বসনে অক্সিজেন প্রয়োজন হয় এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, যেটা শরীর থেকে বেরিয়ে যাবে। উদ্ভিদের ক্ষেত্রে পত্ররন্ধ্র দিয়ে সেটা বেরিয়ে যাবে। তো সেটা পত্ররন্ধ্র খোলা থাকলে ভালোভাবে হতে পারে বলে আলোর উপস্থিতিতে শ্বসন হারটা কিছুটা বেড়ে যায় বলে ধারণা করা হয়। এরপর তৃতীয় যে প্রভাবকটা আমরা কথা বলবো, সেটা হচ্ছে অক্সিজেন। তো অক্সিজেন তো সবার শ্বসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। তো অক্সিজেন যদি পরিবেশে উপস্থিত না থাকে, তাহলে তো সবার শ্বসন প্রক্রিয়া একেবারেই বন্ধ হয়ে যাবে। একইভাবে অক্সিজেনের যদি ঘনত্ব কমে যায় পরিবেশে, সবার শ্বসনের হার কমে যাবে। অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পেলে শ্বসনের হার বৃদ্ধি পাবে, কিন্তু একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত অক্সিজেনের পরিমাণ বাড়ালে শ্বসন হার বাড়ে। অতিরিক্ত পরিমাণ অক্সিজেন যদি পরিবেশে উপস্থিত থাকে, তাহলে কিন্তু কোষের অম্লত্ব বেড়ে যায়, যার কারণে হচ্ছে তখন শ্বসন হারটা আর স্বাভাবিক হারে চলতে পারে না, শ্বসন হারটা কিছুটা কমে যেতে দেখা যায়। এরপর চতুর্থ যে প্রভাবক নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে পানি। তো পানি কিন্তু শ্বসনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা জানি পানি হচ্ছে শ্বসন প্রক্রিয়ার একটা উপজাত দ্রব্য বা বাই প্রোডাক্ট। অর্থাৎ শ্বসন প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড এবং পানি, এই দুইটা হচ্ছে বাই প্রোডাক্ট, এছাড়া তৈরি হয় হচ্ছে শক্তি। তো পানির পরিমাণ যদি কোষে অতিরিক্ত বেড়ে যায়, সেক্ষেত্রে দেখা গেছে শ্বসন হারটা কিছুটা কমে যায়। পানির পরিমাণ একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত থাকলে শ্বসন হারটা স্বাভাবিক থাকে। পানি অত্যন্ত কমে গেলেও শ্বসন হার কমে যাবে, আবার পানি অতিরিক্ত বেড়ে গেলেও শ্বসন হার কমে যাবে। পানির পরিমাণটা একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত থাকলে শ্বসন হারটা স্বাভাবিক থাকতে পারে। এরপর আমরা যে নিয়ামকটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তো আমরা বলেছি যে শ্বসনের একটা বাই প্রোডাক্ট কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ শ্বসন প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তো কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব যদি পরিবেশে বেড়ে যায়, সেই ক্ষেত্রে শ্বসনের হার কমে যাবে, আর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বা ঘনত্ব পরিবেশে কমে গেলে শ্বসন হার বেড়ে যাবে। তাহলে কার্বন ডাইঅক্সাইডের সাথে শ্বসনের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। কার্বন ডাইঅক্সাইড পরিবেশে বেশি থাকলে শ্বসন হার কমে যাবে, আর কার্বন ডাইঅক্সাইড কম থাকলে শ্বসন হার বৃদ্ধি পাবে। তো এটা গেল বাহ্যিক প্রভাবক সম্পর্কে আলোচনা। আমরা 5টা বাহ্যিক প্রভাবক দেখলাম: তাপমাত্রা, আলো, অক্সিজেন, পানি, কার্বন ডাইঅক্সাইড। এখন আমরা আলোচনা করব হচ্ছে শ্বসনের অভ্যন্তরীণ প্রভাবকগুলো নিয়ে। অভ্যন্তরীণ প্রভাবকের মধ্যে প্রথমেই আছে হচ্ছে খাদ্যদ্রব্য। খাদ্যদ্রব্য তো আমরা জানি শ্বসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান বা কাঁচামাল। খাদ্যদ্রব্য যদি না থাকে শরীরে, সেক্ষেত্রে শ্বসন প্রক্রিয়া তো সম্পন্ন হওয়া সম্ভবই না। তো খাদ্যদ্রব্যের যে ধরন, তার উপর ভিত্তি করে এবং পরিমাণের উপর ভিত্তি করে শ্বসন প্রক্রিয়ার হারটা কিন্তু কম বেশি হয়ে থাকে। আমরা মূলত গ্লুকোজকে নিয়ে বিক্রিয়া দেখেছি, এছাড়া যে কোনো যে সরল যে উপাদান, যেমন হচ্ছে কার্বোহাইড্রেটের সরল উপাদান তো গ্লুকোজ, প্রোটিনের সরল উপাদান অ্যামাইনো অ্যাসিড, আর যেটা লিপিড বা চর্বি জাতীয় পদার্থ, এদের সরল উপাদান হচ্ছে ফ্যাটি অ্যাসিড। তো এরকম অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, এরাও কিন্তু বিভিন্ন সাইকেলের মাধ্যমে শ্বসন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে এবং শক্তি উৎপন্ন করে।
তো সবচেয়ে সহজে শক্তি উৎপন্ন হয় গ্লুকোজ দ্বারা। গ্লুকোজটা হচ্ছে সবচেয়ে সরল দ্রব্য এবং গ্লুকোজের চক্রটা খুব সহজে সম্পন্ন হয়। এছাড়া অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এগুলোও কিন্তু অংশগ্রহণ করে, কিন্তু একটু জটিল প্রক্রিয়ার মাধ্যমে। তো সেই ক্ষেত্রে খাদ্যদ্রব্য, কোন ধরনের খাদ্যদ্রব্য উপস্থিত আছে, কী পরিমাণে উপস্থিত আছে, তার উপর নির্ভর করে শ্বসন প্রক্রিয়া হ্রাস কিংবা বৃদ্ধি পেয়ে থাকে। এরপর দ্বিতীয় যে উপাদানটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে এনজাইম। এনজাইম বা এনজাইমের বাংলা হচ্ছে উৎসেচক। এরা কিন্তু শ্বসন প্রক্রিয়ার আরও কিছু গুরুত্বপূর্ণ পদার্থ। শ্বসন প্রক্রিয়া কিন্তু বেশ কিছু রাসায়নিক প্রক্রিয়ার সম্মিলিত একটা রূপ, অর্থাৎ অনেকগুলো রাসায়নিক বিক্রিয়া সম্মিলিতভাবে শ্বসন প্রক্রিয়া হিসেবে পরিচিত। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হতেই কিছু না কিছু এনজাইম প্রয়োজন হয়। এই এনজাইমগুলো যত ভালো কার্যকর হবে বা যত ভালোভাবে কাজ করতে পারবে তত ভালোভাবে শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হবে। আর যদি এনজাইমের পরিমাণ কোনো কারণে কোষে কমে যায়, এনজাইম নষ্ট হয়ে যায়, এনজাইম সংশ্লেষিত না হয় কিংবা এনজাইম কম থাকে পরিবেশে, তখন কিন্তু একইভাবে শ্বসনের হারও কমে যেতে দেখা যায়। এনজাইম পরিমিত পরিমাণে থাকলে শ্বসন হার স্বাভাবিক থাকবে, আর এনজাইমের পরিমাণ যদি কমে যায় তাহলে শ্বসন হারও কমে যাবে। এরপর তৃতীয় যে উপাদানটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে অজৈব লবণ। তো অজৈব লবণের মধ্যে কিছু লবণ আছে যেগুলো শ্বসন প্রক্রিয়ার হারকে বৃদ্ধি করে, অর্থাৎ সেই লবণের যে আয়নগুলো সেগুলো শ্বসন প্রক্রিয়ায় কিছুটা প্রভাবক বা প্রক্রিয়ার প্রভাবক হিসেবে কাজ করে বিক্রিয়ার। আর কিছু লবণ আছে যেগুলো বিষাক্ত পদার্থ হিসেবে শ্বসন প্রক্রিয়াকে বাধা দেয়, শ্বসন প্রক্রিয়ার গতিকে কমিয়ে দেয়। তো এরকম অজৈব লবণের বিভিন্ন ভ্যারাইটিসের উপর নির্ভর করে শ্বসন হার হ্রাস পেতে পারে কিংবা বৃদ্ধি পেতে পারে। এরপর যে নিয়ামকটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে কোষ মধ্যস্থ পানি। তো কোষের মধ্যে যে পানিটা উপস্থিত থাকে সেই পানিটা কিন্তু এনজাইমকে দ্রবীভূত করতে কাজে লাগে। কিছু এনজাইম থাকে যে নির্দিষ্ট পরিমাণ পানি উপস্থিত না থাকলে এনজাইমটা কার্যকর হয় না বা দ্রবণীয়ভাবে সেটা কাজ করে। তো এরকম এনজাইমগুলোর কার্যকারিতা বৃদ্ধি করার জন্য বা সঠিকভাবে কার্যকর করার জন্য পানিটা খুবই গুরুত্বপূর্ণ। কোষের মধ্যে পানির পরিমাণ খুব বেশি কমে গেলে শ্বসন হারও কমে যাবে, আবার কোষের মধ্যে পানির পরিমাণ অতিরিক্ত বেড়ে গেলেও সেক্ষেত্রেও দেখা যায় কিছু এনজাইম নষ্ট হয়ে যেতে পারে, সেক্ষেত্রে সেই এনজাইমের কার্যকারিতা কমে যাওয়ার কারণে শ্বসন হারও কমে যাবে। তাহলে কোষ মধ্যস্থ পানীয়টাও পরিমিত পরিমাণে কোষে থাকতে হয়, তাহলে শ্বসন হারটা স্বাভাবিক থাকবে। এরপর আমরা পঞ্চম যে নিয়ামকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোষের বয়স। তো কোষের মধ্যে প্রোটোপ্লাজম যত বেশি থাকে, অর্থাৎ কোষটা যত বেশি সজীব হয় তত সেই কোষের মধ্যে বেশি পরিমাণে শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হয়। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে কচি পাতা বা ছোটো পাতার মধ্যে প্রোটোপ্লাজম বেশি থাকে বলে সেই সকল অংশে ভালো শ্বসন প্রক্রিয়া হয়, আর যখন পাতার বয়স বাড়তে থাকে বা বয়স্ক পাতায় প্রোটোপ্লাজমের পরিমাণ কমে যায় বলে সেই সকল পাতার মধ্যে শ্বসনের হারও কমে যায়। তাহলে কোষের বয়সের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে কচি পাতায় প্রোটোপ্লাজম বেশি থাকে বলে শ্বসন হার বেশি হয়, আর বয়স্ক পাতায় প্রোটোপ্লাজম কম থাকে বলে শ্বসন হারও কমে যায়। তাই এগুলো হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক আমাদের শ্বসন প্রক্রিয়ার। এখানে আমরা বাহ্য প্রভাবক দেখলাম খাদ্যদ্রব্য, এনজাইম, অজৈব লবণ, কোষ মধ্যস্থ পানি এবং কোষের বয়স। তো আশা করি আজকের এই প্রভাবক নিয়ে আলোচনাটা সবাই বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।